আমাদের অতিথিরা, আমাদের সভাপতি, প্রধান অতিথি এবং অতিথিরা পাঁচজন করে, পাঁচজন মেয়ে এবং পাঁচজন ছেলে প্রথম বছরে, তাদের প্রতীকী বরণ আমরা করব। আমরা এবারে নবাগত ছাত্রছাত্রীরা প্রতীকী বরণ করব আমাদের অতিথিদের হাতে। আজকে সভাপতি অধ্যক্ষ সাহেব প্রথমে বরণ করে নিচ্ছেন, চন্দন এবং গোলাপ এবং একটু আবির, যেহেতু রঙের উৎসব আছে সামনে। সামনের 7 তারিখ অধ্যক্ষ সাহেব আমাদের আজকের সভাপতি, তিনি চন্দন পরিবেশন, সেই সাথে সাথে আমরা জাবেদ এবং সৌম্যকে বলবো আমাদের প্রতিনিধিরা নিচে চলে যান, মঞ্চে প্রতীকী বরণ এবং নিচেও বরণ হবে একসাথে। আমরা আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব আছেন, সহকারী সভাপতি আছেন, বর্ণালী মাইতি মহোদয় আছেন, একে একে সবাইকে বরণ করে নিতে অনুরোধ করবো আমরা। প্রতীকী বরণ আমরা জাবেদ এবং সৌম্যকে বলবো, অজয় আছে, সমস্ত ছাত্রছাত্রীকে বরণ করে নেব। এবারে আমাদের ছাত্রদের বরণ করে নিচ্ছেন আমাদের অতিথিরা, আমাদের সহকারী সভাপতি দিলীপ কুমার পাত্র, আমাদের দেবব্রত পাঁজা এবং আমাদের বাবুলাল মাইতি, ছাত্রদের তারা বরণ করে নিচ্ছেন। সবাই করতালি দিন, প্রতীকী বরণ। এরপরে আমরা চন্দন, গোলাপ, আবির, এগুলি দিয়েই আমরা প্রতীকী বরণ শুরু করলাম। এবারে সামনে আমরা বরণ করে নেব, তাহলে আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় অতিথি, আমাদের প্রিয় ভূমিদাতা এবং আমাদের ছাত্রছাত্রী। বরণ পর্বে আমরা রয়েছি, ডাকবো ছাত্র সংসদের পক্ষ থেকে দেববাণী পাণিগ্রাহী উদ্বোধনী সঙ্গীত। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের, তারই ফাঁকে আমাদের উদ্বোধনী সঙ্গীত আমরা পরিবেশন করবে দেববাণী পাণিগ্রাহী। সবাই জোরে করতালি দেবেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি কতটাতে আসছি দেখি ভালো, একদম পারফেক্ট, কি যে